আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটির মেমো নাম্বার 1774/DMMU/PB। DMMU অর্থাৎ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আর পিবি অর্থাৎ পশ্চিম বর্ধমান। হ্যাঁ, এই নোটিফিকেশনটি পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এর পক্ষ থেকে বের হয়েছে 26/9/2023 তারিখে। আর যে দুটি ব্লকের আন্ডারেতে গ্রাম পঞ্চায়েতগুলিতে শূন্য পদগুলি রয়েছে, এক তো কাঁকসা ডেভেলপমেন্ট ব্লক এবং দুর্গাপুর ফরিদপুর ডেভেলপমেন্ট ব্লক। তো আসুন পোস্টের ডিটেলস দেখা যাক। পোস্টের নাম কমিউনিটি রিসোর্স পার্সন। এই ধরনের পোস্টে বিভিন্ন জেলা থেকেই নোটিফিকেশন বের হচ্ছে, এবং যখনই যে জেলা থেকেই বের হচ্ছে আমি তার নোটিফিকেশন ভিডিওর আকারে আপনাদেরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আজকের এই নোটিফিকেশনটিতে টোটাল 12টি শূন্যপদের কথা জানিয়েছে। আর কমিউনিটি রিসোর্স পার্সন, এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগে মিনিমাম মাধ্যমিক পাস। আরও কিছু কিছু স্পেসিফিক রেস্ট্রিকশন আছে এই পোস্টে আবেদন করার জন্য। এক তো আপনাকে মহিলা প্রার্থী হতে হচ্ছে, সেকেন্ডলি মাস্ট বি এ মেম্বার অফ SIG আন্ডার আনন্দ ধারা। এছাড়াও শুধুমাত্র যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এরিয়াতে এই ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলির আন্ডারতে আপনার বাসস্থানটি থাকতে হবে। তো এই ধরনের বিভিন্ন যে রেস্ট্রিকশনসের কথা আছে সেগুলি আপনারা পয়েন্ট ওয়াইজ এই PDFটি থেকে একবার ডাউনলোড করে চেক করুন। স্পেসিফিক্যালি আপনি যদি ওই এরিয়ার বাসিন্দা হন এবং আপনার যদি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হিসেবে থেকে থাকে এবং আপনি যদি SIG আন্ডারেতে মেম্বার হয়ে থাকেন, ডিটেলস চেক করুন এবং আবেদন করে দিন। আর আপনি যদি অন্য জেলা থেকে হয়ে থাকেন, আপনার উদ্দেশ্যে জানিয়ে রাখি এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু এর আগেও বিভিন্ন জেলা থেকে বের হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রেও বিভিন্ন জেলা থেকে বের হতে চলেছে। প্রসঙ্গত রিমুনারেশন প্রসঙ্গে জানিয়ে রাখি, 7,500 টাকা পার মান্থ এই পোস্টটির জন্য আপনারা রিমুনারেশন পাচ্ছেন। আর সিলেকশন প্রসেস রাখা হয়েছে রিটিন টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, আদার কন্ডিশনগুলি আপনারা একবার নিজে থেকে চেক করবেন। আর কি ধরনের ডকুমেন্টস লাগবে সে প্রসঙ্গে দেখুন এই বুলেটের আকারেতে এখানেতে উল্লেখ রয়েছে। আর আবেদন করার জন্য শেষ তারিখ 11/10/2023, অর্থাৎ অক্টোবরের 11 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে। আর আবেদনপত্রের বয়ানটি আপনারা এই অফিসিয়াল PDF-এর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই পেয়ে যাচ্ছেন। আর এই PDF-টিকে আপনারা পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়েও খুব সহজে ডাউনলোড করতে পারবেন।